আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনী। ঋতুপর্ণা সেনগুপ্ত জন্ম 7 নভেম্বর 1971, একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী। 1992 সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত। ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশ ও হিন্দি চলচ্চিত্রে। বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা। বাংলা ধারাবাহিক সাদা পায়রা 1989 দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় জীবনের শুরু। তার অভিনীত প্রথম ছবি প্রভাত রায়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলা ছবি শ্বেত পাথরের থালা 1992। তার অভিনীত প্রথম বাংলাদেশি ছবি স্বামী কেন আসামি 1997। প্রাথমিক জীবন। ঋতুপর্ণার জন্ম কলকাতায়। খুব অল্প বয়সে চিত্রাংশু নামে একটি বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কন, নৃত্য, হাতের কাজে দক্ষতা অর্জন করেন। মাউন্ট কার্মেল স্কুলে তার পড়াশোনা, পরে লেডি বারবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। তবে অভিনয়ের পেশায় মনোযোগ দেবার জন্য পড়াশোনায় ইতি টানতে হয়। কর্মজীবন। বাংলা ধারাবাহিক সাদা পায়রা 1989 দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় জীবনের শুরু। তার অভিনীত প্রথম ছবি শ্বেত পাথরের থালা মুক্তি পায় 1992 সালে। ছবিতে তিনি অভিনয় করেন সহ অভিনেত্রী চরিত্রে। তিনি তখন আধুনিক ইতিহাসে স্পেশালাইজেশন MA প্রথম বর্ষের ছাত্রী। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। প্রভাত রায়ের এই ছবিটি সেই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। সুজন সখী, নাগ পঞ্চমী, মনের মানুষ, সংসার সংগ্রাম প্রভৃতি তার প্রথম দিকের ছবিগুলো বিপুল জনপ্রিয়তা অর্জন করে। মুম্বাইতে তিনি হেমা মালিনীর সঙ্গে মোহিনী নামে একটি টেলিফিল্মও করেন। এছাড়াও তিসরা, কোনো নাম অপর এক হিন্দি ছবিতেও তিনি নায়িকার ভূমিকা অভিনয় করেন। ঋতুপর্ণা ঘোষের দহন 1997, উৎসব 2000, অপর্ণা সেনের পারমিতার একদিন 2000 ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দমেয়ের উপাখ্যান 2002 ছবিতে তার অভিনয় বিগব্ধ মহলে প্রশংসা অর্জন করে। দহন ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতা রমিতা চরিত্রে অভিনয় করে তিনি 1998 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় পুরস্কার। বাংলাদেশের ছবিতে অভিনয় করেও সেদেশেও সমান জনপ্রিয়তা খ্যাতি লাভ করেছেন ঋতুপর্ণা। তবে সাগরিকা চলচ্চিত্রের জন্য ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন। এই চলচ্চিত্রের জন্য সবাই তাকে অনেক খারাপ চোখে দেখে। তিনি ওড়িশি ও মণিপুরী নৃত্যে পারঙ্গমা। তার নিজের ভাবনা আজও কাল নামে একটি নাচের দল আছে। এই দল রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, মায়ের খেলা প্রভৃতি নৃত্যনাট্য ও অন্যান্য অত্যাধুনিক ভাবনার নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ করে খ্যাতি লাভ করেছে। এছাড়া তিনি স্থাপন করেছেন প্রিজম এন্টারটেনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থাও। আনন্দলোক ও বাংলাদেশের হৃদয় পত্রিকায় তিনি নিয়মিত কলামও লিখেছেন। জীবন। 1999 সালে বাল্যপ্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিবাহ করেন। সঞ্জয় মোবি অ্যাপস নামে কলকাতার একটি CA প্রতিষ্ঠাতা। থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের সাহায্যার্থেও ঋতুপর্ণা নিরলস সহযোগিতা করে থাকেন। ঋতুপর্ণা আউটডোর খেলাধুলার সঙ্গে যুক্ত। অবসর সময় তিনি ব্যাডমিন্টন খেলেন। পুরস্কার ও সম্মাননা। ভারত নির্মাণ পুরস্কার 1995, কলকাতা পুরস্কার 1996, কাজী নজরুল ইসলাম জন্মশতবার্ষিকী পুরস্কার 1996, ল সোসাইটি অব ক্যালকাটা প্রদত্ত। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রৌপ্য কমল 1998 সালে দহন ছবিতে সহ অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের সঙ্গে। 42তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র উৎসব। উজালা আনন্দলোক শ্রেষ্ঠ অভিনেত্রী 2000 দহন ছবির জন্য। উজালা আনন্দলোক শ্রেষ্ঠ অভিনেত্রী 2000 আত্মীয় স্বজন ছবির জন্য। BFJ শ্রেষ্ঠ অভিনেত্রী 2000 পুরস্কার, BFJ ও শ্রেষ্ঠ অভিনেত্রী 2006 পুরস্কার দ্বিতীয় বসন্ত ছবির জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।